ফের আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে আত্মঘাতী হামলায় প্রাণ গেল 27 জনের। বিস্ফোরণে জখম হয়েছেন বহু মানুষ। নিহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা ছিল প্রায় 19 জন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ওই শিক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছিল। বহু শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন। তখনই কাবুলের সিজে এলাকায় ওই শিক্ষা কেন্দ্রে ঢুকে প্রাণঘাতী হামলা চালায় জঙ্গিরা। আফগান পুলিশ সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের রাজধানী শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। দাসাত ই বারচি এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এখানে শিয়া ও হাজরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে। এই এলাকায় প্রায় আত্মঘাতী হামলা হয়। শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই বোমা বিস্ফোরণ ঘটে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তানের রাজধানীতে। এই হামলার দায় এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। বিস্ফোরণের পিছনে কোন জঙ্গি গোষ্ঠী রয়েছে তাও স্পষ্ট করেনি কাবুল প্রশাসন। বিস্ফোরণের পর স্থানীয় প্রশাসনের শিক্ষাক্ষেত্রের ভিতর থেকে মৃতদেহগুলিকে উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত বছর আফগানিস্তান দখল করে তালিবানরা। প্রথম কয়েক মাস নিজেদের প্রগতিশীল তালিবান বলে দাবি করে তারা, কিন্তু গত কয়েক মাসে যত নিরাপত্তার পরিস্থিতি অবনতি হয়েছে, কট্টরপন্থীদের ভয়ে দেশ ছেড়েছে বহু সংখ্যালঘু মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।